আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে যে কোনো মডেলের শার্টের উপরে যে কোনো ধরনের ডিজাইন অ্যাপ্লাই করা যায়, তাও আবার সহজ পদ্ধতিতে এবং খুবই অল্প সময়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমে মডেলটিকে ফটোশপে ওপেন করতে হবে। তো আমি মডেলটিকে ফটোশপ ওপেন করে নিলাম। এরপর যে ডিজাইনটি আমি ইউজ করতে চাই সেই ডিজাইনটাকেও ফটোশপে ওপেন করে নিলাম। যেহেতু শুধুমাত্র শার্টটিতে আমি ডিজাইন অ্যাপ্লাই করতে চাই, তার জন্য শার্টটিকে আমি সিলেকশন করে নিলাম। আমি কুইক সিলেকশন টুল দিয়ে সিলেকশন করে নিলাম। আপনি আরও ভালো সিলেকশন করার জন্য পেন টুল ইউজ করতে পারেন। তো আমি আগে শার্টটিকে সিলেকশন করে নিলাম। শার্টটি ঠিকঠাক সিলেকশন হওয়ার পরে শুধু শার্টের একটা নতুন লেয়ার তৈরি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জে প্রেস করে শার্টটির একটা নতুন লেয়ার তৈরি করে নিলাম। এবার মুভ টুলের সাহায্য নিয়ে ডিজাইনটিকে মুভ করে আমি শার্টটির উপরে এনে ছেড়ে দিলাম এবং রিসাইজ করে নিলাম ডিজাইনটিকে শার্টটির উপরে ঠিকঠাক সাইজ করার জন্য। এবার নতুন লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক অপশনটি সিলেক্ট করে ওকে করে দিলাম। এরপর ব্লেন্ডিং অপশনটি নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে ডিজাইনটি শার্টের ওপরে ঠিকঠাক বসে গেল। এবার শার্টটির আমি ব্রাইটনেস কালার চেঞ্জ করার জন্য ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট গিয়ে কালার অপশনটি সিলেক্ট করে একটু ব্ল্যাক করে দিলাম। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বি প্রেস করে কালার ব্যালেন্সটিকে একটু ঠিক করে নেব। আমার পছন্দ মতন কালার ব্যালেন্সটি ঠিক করে নিলাম। এবার মনে হচ্ছে আমার কালার শার্টের কালারটি ঠিকঠাক আছে, তো আমি এইরকম কালার করে এখান থেকে ওকে করে দিলাম। জাস্ট এইটুকু ডিজাইনটি মডেলের শার্টের উপরে দেওয়া হয়ে গেল। এবার আমি নতুন ডিজাইনটি নতুন ফটোটি কম্পিউটারে সেভ করে নিলাম, তাহলে এটা কম্পিউটারে সেভ হয়ে গেল।